আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন হজরত মাজিবনে জাবাল রদিয়াল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল আলী হুসাল্লাম বলেছেন আল্লাহর জিকিরির চেয়ে আজাব থেকে অধিক নাজাদ দানকারী আর কোনো আমল নেই হজরত আনাস ইবনে মালিক রদিয়াল্লাহ আনহু হতে বনিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলী হুসাল্লাম বলেছেন যখন কিছু মানুষ আল্লাহর জিকির জন্য একত্রিত হয় এবং আল্লাহর সন্তুষ্টি একমাত্র উদ্দেশ্য হয় তখন আসমান হতে একজন ঘোষক ঘোষণা করেন তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে এবং তোমাদের গুণাসমূহ নেকিতে পরিণত করে দেওয়া হয়েছে সুবাহনুল্লাহ জিকির করলে গুণাগুলি নেকিতে পরিণত হয়ে যায় কত বড় সুযোগ এবং কত বড় উপকার সুপ্রিয় দর্শক জিকিরের যেরকমভাবে পরকালীন উপকারিতা অনুরূপভাবে ইহকালীন বহুত উপকারিতা রয়েছে বেশি বেশি করে জিকির করলে খারাপ চিন্তা খারাপ ধ্যান ধারণা থেকে বাঁচা যায় অন্তর পরিষ্কার থাকে এবং মন মানসিকতা ভালো থাকে এবং বেশি বেশি করে এবাদত বন্দই করতে মন এগিয়ে যায় সুপ্রিয় দর্শক আসুন আমরা আজ ছোট একটি জিকিরের কথা জানব যে জিকিরটি মাত্র একবার করলে যে জিকিটি মাত্র একবার করলে বিশ লক্ষ নেকি লেখা হবে আমল নামায় সুপ্রিয় দর্শক এই জিকির সম্পর্কে হজরত আবদুল্লাবনে আউফ রাজ্লাহু আনহু বলেন রাসুল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই জিকিটটি মাত্র একবার করবে তার আমল নামায় বিশ লক্ষ নেকি লেখা হবে আল্লাহ এই সম্পর্কিত হাদিস এসেছে মাজমাউ জাওয়ায়েদ নামক কিতাবে হবে হাদিস নম্বর ষোলো ষোলো হাজার আষ্টশো সাতাইশ সুপ্রিয় দর্শক সেই জিকিটটি হলো লাহু শারি কালাহ ইউলাদ ওয়ালামিয়া কুল্লাহু কুফওয়ান আহাদে এর অর্থ হলো আল্লাহ তো আর কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো অংশীদার নেই তিনি এক অমখাপেক্ষী সন্তান জন্ম দেননি কারো থেকে জন্ম হননি আর তার কোনো সমকক্ষ নেই আসলে আমরা যে কোনো অবস্থায় অল্প সময় নিয়ে জিকিরটি করি বিশ লক্ষ নাকি আমল নামে লেখা হবে আমিন আসসালামু আলাইকুম